একজন যুবক বলতেছে যে আমি আমার মার গর্ভে একমাত্র সন্তান, আমার মা আমাকে মানুষের বাড়িতে কাম কাজ করে করে আমাকে স্কুলে ভর্তি করাইলেন, আমি স্কুলে লেখাপড়া করি, প্রাইমারি স্কুলে পঞ্চম শ্রেণীর পরীক্ষা দিলাম, একটু বোঝ হওয়ার পর দেখলাম মার একটা চোখ নাই, একটা চোখ গর্ত হয়ে আছে। আমি মাকে কিছু বলি না, মা আমাকে দেখার জন্য স্কুলে যান, সঙ্গী সাথী সহপাঠীরা আমাকে বলতেছে তোর মাকে তুই নিষেধ কর, কারণ তোর মার একটা চোখ নাই, বিশাল একটা গর্ত, দেখতে বড় ভয় লাগে। আমি মাকে বললাম মা গো তুমি স্কুলে যেও না, তোমার চেহারার দিকে তাকাইলে ভয় লাগে। মায় কই বাজান, দুনিয়াতে আমার কেউ নাই, বাবা আমি তুমি জন্মের কিছুদিন পর তোমার আব্বা মারা গেছেন, আমার বাপ মা আমাকে অন্যত্র বিয়ে দেওয়ার জন্য নিতে চাইল, আমি যাই নাই। আমি বলছি আল্লাহ আমাকে একটা মানিক দিছে, মানিক আমি আমার সন্তানের চেহারা দিয়ে জীবন যৌবন কাটায় দেব, বাবা আমি অন্যত্র বিয়ে বসব না। কত মা সন্তানের চেহারার দিকে তাকাইয়া যৌবন কাটায় দিছে, কোরবানি দিয়ে দিছে রে যুবক। আজকে ওই মাটারে বইলে তুমি শহরে আনন্দে থাকতেছ, আজকে ওই মাটার কোনো খবর তুমি বুঝি নাও না, যেইবার শুধু তোমার চেহারার দিকে তাকায়া বড় হবে, তুমি মারে খাওয়াবে মারে পালবে, এই স্বপ্ন দেখা দেখা যে মা তার জীবন যৌবন সব কোরবানি করলো, ওই মা বলতেছে বাবা আমি যাই নাই যাই নাই, আমি মানুষের বাড়িতে কামকাজ কইরা তোমার লেখাপড়া করার সিদ্ধান্ত নিয়েছি, বাবা সারাদিন যদি না দেখি আমি মা অস্থির হইয়া যাই, এজন্য দিনের বেলা একবার আমি তোমাকে দেখতে স্কুলে যেতে হয়, নতুবা আমার মন টিকে না, আমি টিকতে পারি না। ছেলে বুঝাইল মা বুঝে না, হাই স্কুলে গেল সেখানেও মা তারে দেখতে যায়, মা ছেলে নিষেধ করে, মা নিষেধ মানতে রাজি না। কলেজে গেল সেখানেও মা তারে দেখতে যায়, নিষেধ মানতে রাজি না। ভাইরা আমার এই অবস্থা, এই ছেলে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে, ওই ইউনিভার্সিটিতে পড়ালেখা করার সময় সুন্দরী একটা মেয়ের সাথে পরিচয় হয়, সুন্দরী মেয়ের সাথে পরিচয় হওয়ার পর একজন আরেকজনকে বিয়ে করে, এই যুবক মার কথা ভুলে যায়, শহরের লাল রিং রং দেখা শহরের এই রং তামাশার ভিতরে পইরা, গ্রামের দক্ষিণী মায়ের কথা একদম ভুলে গেল, সুন্দরী মেয়েকে বিয়ে কইরা শহরে একটা ফ্ল্যাট নিয়ে বাসা করে থাকে, এইদিকে দক্ষিণী মা গ্রামে অসুস্থ হয়ে বিছানায় পড়ে যায়, একটা ঔষধ কেনার মতো মার হাতে কোনো পয়সা নাই, মা মানুষকে জিজ্ঞেস করে বাবা তোরা ঢাকা শহরে যাও, আমার মানিকে তোমরা দেখছো নি, আমার মানিকটারে তোমরা কেউ দেখছো নি, কেউ বলে আমরা দেখেছি অমুক জায়গায় অমুক জায়গায়, বাসার ঠিকানাটা লইয়া দক্ষিণী মা লাঠি দিয়ে বর দিয়া বর দিয়া ঢাকা শহরে সন্তান রে খুঁজে বেড়, বাসার সামনে যা যেই মাত্র নক করল, সন্তান দরজাটা কইলা তাকে দেখে দক্ষিণী মা, দেখা মাত্র ওই যুবক তখন কয় মারে তুমি কেন আইসো, নাউজুবিল্লাহ জোরে কন, এ মা তুমি কেন এখানে আইসো, স্কুল জীবনে তুমি শান্তি দাও নাই, যত কইছি আইও না ততই তুমি আইসো, তোমার চেহারাটার দিকে তাকাইলে ভয় লাগে, একটা চোখ নাই বিশাল একটা গর্ত হয়ে আছে, আমার স্কুলের বান্ধবীরা বন্ধুরা তোমাকে নিষেধ করলো, নিষেধ মানো না, আমার সুন্দরী বউ যদি তোমারে দেখে ভয় পাবে ভয় পাবে,
চেহারার দিকে তাকাইলেই ভয় পাবে। তুমি কি আমার শান্তি চাও না, তুমি কি আমার সুখ চাও না? তখন দুঃখিনী মা দরজার বাহিরে থেকে দাঁড়ায় বলতেছে, বাজান আমি থাকতে আসি নাই, কোনো সাহায্য নিতে আসি নাই রে বাজান, আমি আসছি শুধু এক নজর তোমার চেহারা দেখার জন্য। ওই চেহারাটা দেখার জন্য, যেই চেহারাটা দেখা, যেই চেহারাটার স্বপ্ন দেখা দেখা আমি আমার যৌবন কাটায় দিছি, ওই চেহারাটা দেখার জন্য এসেছি এক নজর। বাবা তুমি সুখে থাকো, শান্তিতে থাকো, আমি বদ্ধ দেই না মা, আমি বদ্ধ দেই না, কারণ বাপ মা যদি বদ্ধ দেয় সাথে সাথে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। মায়ার নবী বলেন, তিন ব্যক্তির দোয়া বদ্ধ আল্লাহর দরবারে সরাসরি কবুল, সালাসাতুন দাওয়াতুন মুস্তাজাবাতুন লা শাক্কা ফি, দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি। মজলুমের দোয়া বদ্দোয়া, মুসাফিরের দোয়া বদ্দোয়া, আর বাপ মার দোয়া বদ্দোয়া সন্তানের জন্য সরাসরি কবুল হয়ে যায়। মা কইতেছে, আমি বদ্ধ দেই না রে বাজান, তুমি সুখে থাকো, শান্তিতে থাকো, আসছিলাম শুধু এক নজর দেখতাম, দেখে গেলাম, এই বইলা মা গ্রামে চলে গেল। ওই যুবক তার জীবন কাহিনীর ভিতরে সে লিখছে। এরপরে বেশ কিছুদিন পর আমার গ্রামের পাশেই একটা গ্রাম, ওই গ্রামে একটা অনুষ্ঠান, ওই অনুষ্ঠানে আমাকে তারা প্রধান মেহমান করল, কারণ আমি একজন অফিসার মানুষ, আমারে প্রধান অতিথি করছে। আমি গেলাম সেই অনুষ্ঠানে, অনুষ্ঠান শেষ হওয়ার পর মনে মনে ভাবলাম, পাশের গ্রামটাই তো আমার নিজের গ্রাম, মারে একটু দেখা যায়। আমার ওই যুবক বলতেছে, আমি আসলাম গ্রামে, ঢুকলাম বাড়িতে, আসলাম আইসে দেখি দরজা বন্ধ, ছাউনিটা ঝরঝর ঝরঝর করে পড়ে যাইতেছে, ঘরটা ভাঙ্গা চোড়া, দরজাটা বন্ধ। আমি বাহির থেকে ডাক দিলাম, মা, ঘর থেকে কোনো আওয়াজ নাই। আবার ডাক দিলাম, মা, ঘর থেকে কোনো আওয়াজ নাই। তিনবারের সময় একজন মহিলা দরজা খুলল, মহিলাটারে আমি চিনি না, সে আমাকে দেখে বলতেছে, সাহেব আপনি বুঝি এই বাড়ির সাহেব? বলে হ। মা কই তুমি কে? কয় আমি আপনার ফুফাতু বোন, আমি আপনারই এক ফুফাতু বোন, আমার ফুফু যান আজ এক সপ্তাহ যাবত তিনি অসুস্থ, বিছানায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে, আমি তার খেদমত করার জন্য এসেছিলাম। জীবনের শেষ টাইমে একটা ট্যাবলেট খাওয়ার মতো পয়সা আমার ফুফুর কাছে ছিল না, কিন্তু ওই সময়টা তো সে একটা চিঠি লিখছে, আর চিঠিটা আমার কাছে দিয়া গেছে, বলছে যদি কোনোদিন আমার মানিক আমার খোঁজে গ্রামে আয়, তোমরা আমার সন্তানের হাতে চিঠিটা পৌঁছে দিও। এই নেন আপনার মায়ের হাতের চিঠি। যুবক চিঠিটা হাতে নিয়া চিঠিটা খুলল, কইলা থেকে মায়ের হাতের চিঠি। মার প্রথম বাসাটাই ছিল এমন, বাবা জানি না কোন দিন মার খবর নিতে গ্রামে আসবা, জানি না কোন দিন মার খবর নিতে আসবা। বাজান দুনিয়ায় জীবিত থাকতে একটা কবর, একটা কথা মা তোমাকে বলি নাই, আজকে মৃত্যুর আগে কথাটা কাগজে লিখে জানা গেল। মার একটা চোখ ছিল না বিদায়, তুমি মারি ঘৃণা করতা, কিন্তু একদিনও জিগাও নাই, মা গো তোমার চোখটা গেল কোথায়? বাবা তোমার বয়স যখন 7 বছর, টাইফয়েড জ্বর হয়, ডাক্তার বলেছিল তোমার একটা চোখ নষ্ট হয়ে গেছে, এই নষ্ট চোখটা উঠা যদি আর একটা চোখ এখানে বসানো না হয় তোমার দুটোটা চোখ নষ্ট হয়ে যাবে। আমি ডাক্তারকে বলেছিলাম, ডাক্তার আমি মার একটা চোখ নয়, আমার দুটোটা চোখ নিয়েও যদি আমার সন্তানের চোখ বাঁচানো যায় আমি মার দুটোটা চোখ তুমি নিয়ে যাও।
ওই দিন মা একটা চোখ দিয়া তোমার চোখ বাঁচাইছিলাম, আর ওই জায়গার চোখটা যে জায়গা গর্ত হয়ে আছে এই চোখটা তোমার চোখ লাগানোর বাজার। যুবক হাউ মা করে কান্দে আর ক, দুনিয়ার সন্তানের দল আমার মতো কুলাঙ্গার সন্তান কেউ হইও না, আমি এখন রাস্তায় রাস্তায় মা মা কয়া ঘুরি, কিন্তু কই পাই মুমার কেমনে নিমু মার কাছ থেকে, মার কাছ থেকে মাফ কেমনে নিমু। এ যুবক এজন্য শুনো বলতেছি, যদি বাপ মা কলিজায় ব্যথা নিয়ে কবরে যায় মনে রাখো তোমার দুনিয়াও বরবাদ আখেরাতও বরবাদ, কারণ আল্লাহর নবী কইরা দাও রব্বি ফি রাদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, যেই সন্তানের উপরে তার বাপ মা রাজি ওই সন্তানের উপরে আল্লাহ রাজি। সুবহানাল্লাহ, জোরে কর। যেই সন্তানের উপরে বাপ মা নারাজ এই সন্তানের উপরে আল্লাহ নারাজ, আল্লাহ নারাজ। যদি কোনো সন্তানের উপরে বাপ মা নারাজ থাকে এই সন্তানের জন্য আব্দুল কাদির জিলানি আইয়াও যদি দোয়া করে কোনো লাভ হবে না। হাজার আব্দুল কাদির জিলানি এক রুমে বইসা আপনার জন্য দোয়া করতেছে, আর ওই ভাঙ্গা রুমে তোমার একজন দুঃখিনী মা হাতটা উঠাইয়া টুটটা কাইপা কাইপা কয় আল্লাহ আমার সন্তানরে তুমি মাফ করো। আল্লাহ নবীর হাদিস বলতেছি কোনো সন্দেহ নাই, নবী বলে হাজার আব্দুল কাদির জিলানির দোয়ার আগে মার দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যায়। হাজার মঈনুদ্দিন চিশতির দোয়ার আগে বাবার দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য বলির যুবক আল্লাহর নবী রহমতের নবী, তিনি তো মদিনার কবরের পাশ দিয়ে যাইতেছেন, একটা ঘটনা শুনেন নবীর যুগের। কেন বলছি এই কথাটা শুনেন, মারে কান্দায় আপনি পীরের দরবারে গরু নিয়ে যাইবেন, হাতি নিয়ে যাইবেন, বাবারে খানা না দিয়া বাবার খোঁজখবর না নিয়ে আপনি পীরে আপনি হাতি দিবেন গরু দিবেন, লাভ নাই এক জাররা পরিমাণ। আল্লাহর নবী মদিনার মসজিদের কবরের পাশ দিয়ে যাইতেছেন, নবী হঠাৎ করে অন্তর চোখ দিয়ে দেখেন কবরের ভিতরে যুবকের আজাব হয় আজাব, আর যুবকটা কান্দতেছে মা 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 কয়া কান্দে। আল্লাহর নবী সাহাবিদেরকে বলে, সাহাবীরা অন্তর চোখে আল্লাহ আমাকে দেখায় দিছে কবরের ভিতরে একজন যুবক জাহান্নামের আগুনে জ্বলতেছে, মা মা কয়া কান্দতেছে। আমি রহমতের নবী কবরের পাশ দিয়ে চলে যাব, আর কবরের ভিতরে আজাব চলবে, হয় না হয় না, আমি একটু হাত উঠে আল্লাহর কাছে দোয়া করব, সাহাবীরা তোমরা আমার সাথে আমিন আমিন বলবা। আল্লাহ নবী হাত দুইটা উঠে দিছেন, সাহাবীরা আমিন আমিন বলতেছেন। এইবার নবীজি বলেন, আল্লাহ তুমি যুবকের আজাব তুমি বন্ধ করো, আল্লাহ আজাব বন্ধ করে না। এইবার নবীজি আবার হাত উঠাইছেন, সাহাবীরা আমিন বলছেন, এখনো আল্লাহ আজাব বন্ধ করে না। তিনবার তিনবার নবী হাত উঠাইছেন, আল্লাহ পাক আজাব বন্ধ করেন না। নবী জানতে চাইলেন, মালিক আমার হাতের দাম বুঝে তোমার দরবারে কমে গেছে গো আল্লাহ, ও মালিক এই হাত তো তোমার দরবারে তুলতে দেরি কবুল হতে দেরি হয় না, এই হাত তো উঠাইতে দেরি কবুল হতে দেরি হয় না, এই হাত দিয়া নবীর ডুবন্ত সূর্য আবার আকাশে উঠায় দিছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর উরুর মধ্যে ঘুমাইতেছেন, নবী আলীর উরুতে ঘুমাইতেছেন তাবুক যুদ্ধ থেকে ফিরার পথে। রদ্দের শামস নামক কিতাবের ভিতরে লিখেন, আলী বলেন নবী আমার উরুতে ঘুমাইতেছেন, ওই অবস্থায় সূর্য লাল হয়ে গেছে, আসরের নামাজ আমি পড়তে পারি নাই। আল্লাহর নবী ঘুম ভাঙলে পরে নবী আমার চেহারার দিকে তাকায় বলতেছেন, আলী চেহারা দেখে মনে হয় তুমি নামাজ পড়ো নাই, পেরেশান কেন? বলে নবী গো আপনি আমার উরুতে ঘুমাইতেছেন আরাম করতেছেন, আমি কেমনে নামাজ পড়ি? আল্লাহর নবী বললেন, তুমি কেন আমাকে ডাক দিলে না? আলী বলেন, নবী গো আমার অন্তর কি জিজ্ঞেস করেছিলাম, এর আলী বল তুই কি নবীর ঘুম ভাঙায় কষ্ট দিবি নাকি তোর নামাজের অর্থ কাজা হয়ে যাবে? ওগো নবী আমি আলীর অন্তর কয় না না কাজা হয়ে যা যা তবু আমার মায়ার নবীর ঘুম ভাঙাবি না, ও আলী তোর কাজা হয়ে যা যা, কারণ নামাজ পাইছো তুমি নবীর খাতিরে। যেরকম সুবহানাল্লাহ,
আমার নবীর ঘুম ভাঙ্গেও না, পারলে তোমার নামাজ কাজা হয়ে যায়। যাক, আল্লাহ নবীর সাথে সাথে হাত উঠে দিছেন, বলেন, ও আসমানের মালিক, জমিনের মালিক, সূর্যের মালিক, আমার আলী, আজকে তোমার হাবিবের একটু আরামের খেয়াল করার কারণে আসরের নামাজ পড়তে পারে নাই, তোমার সূর্য ডুবে গেছে। আল্লাহ, আমি নবী হাত উঠাইলাম, তোমার ডুবে যাওয়া সূর্য আবার আকাশে উঠাও, যেন আমার আলী টাইম মতো নামাজ পড়তে পারে। নবী হাত উঠাইয়া দোয়া করতে দেরি, হাত নামাইতে পারেন নাই, ডুবন্ত সূর্য আল্লাহ আবার আকাশে উঠাইয়া দিছে। আল্লাহু আকবার, তাকবীর মে কালমা মে নামাজো মে জাসা মে, তকবীর মে কলমা মে নামাজো মে যাজা মে, হে নাম ইলাহি সে মিলা নাম মুহাম্মদ, হে নাম ইলাহি সে মিলা নাম মুহাম্মদ, ফরমাতে হ্যায় আদম কো মুঝে খুলদ তরি মে, লকহা হুয়া তু বাপ মিলা নাম মুহাম্মদ, লকহা হুয়া তু বাপ মিলা নাম মুহাম্মদ, মাহবুব নে কাহা সাল্লি আলা নাম মুহাম্মদ, আকা কি জিয়া দিল কি জিলা নাম মুহাম্মদ, আকা কি জিয়া দিল কি জিলা নাম মুহাম্মদ, একটু জোরে আল্লাহু আকবার। আমার হাতের দাম কি কমে গেল, যুবকের আজাব কেন বন্ধ করো না, আল্লাহ পাক জানে দিছে না বন্ধু, হাতের দাম কমে যায় নাই, গন্ডগোল অন্য জায়গায়, কোথায় গন্ডগোল, গন্ডগোল হলেই যুবকের মা এখনো দুনিয়ায় জীবিত, মার মনে ভীষণ কষ্ট বন্ধু, মা তার মৃত্যুর সময় মাপ দেয় নাই, সন্তান মুমূর্ষ জান যায়, তখনও মার কলিজায় এত ব্যথা ছিল, মা সন্তানের মাপ দেয় নাই, সন্তান মারা গেছে মার কলিজায় ব্যথা রাইকাই, মাপ চাইয়া মার কাছ থেকে খুশি করেন নাই, এজন্য আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি বন্ধু, এই সন্তানের জন্য আব্দুল কাদের জিলানি হাজারো নয়, এমনকি বন্ধু তুমিও যদি তার জন্য সুপারিশ কর, সুবহানাল্লাহ জোরে কর, বন্ধু তুমি রহমতের নবীও যদি সুপারিশ করো, তবু আমি আল্লাহ এই যুবকের মাফ করব না যতক্ষণ পর্যন্ত তার মা তারে মাফ না করবে। আল্লাহ নবী এবার গন্ডগোল কোন জায়গায়, সমস্যা কোন জায়গায় নবী জেনে গেছেন, সাহাবীদেরকে বলতেছেন, সাহাবীরা তাড়াতাড়ি করে যাও, যায় তার মাকে আমার সালাম দাও, সাহাবায়ে কেরাম যায় তার মাকে সালাম দিলেন, মহিলা আসলে পরে নবী বলতেছেন, মা গো কবরটা চিননি, মহিলা কয়, নবী গো চিনি আমার সন্তানের কবর, নবী কয়, মা রে এই সন্তান বুঝি তোমারে ভীষণ কষ্ট দিছে, আজকে কবরের মধ্যে জাহান্নামের আগুনে জ্বলতেছে, সাপের কামড় খাইতে, মা মা করে চিৎকার করে কানতেছে, কবরের আজাব আল্লাহ সবাই রে দেখায় না রে যুবক, কবরের আল্লাহ সবাই রে আজাব আল্লাহ সবাই রে দেখায় না, যদি মানুষ আল্লাহ কবরের আজাব দেখাইত তাহলে দুনিয়াদারি আমাদের বন্ধ হয়ে যাইত, কবরের আজাব যদি আল্লাহ মানুষের শুনাইত তাহলে ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাইত, সন্তানের গলা দিয়া ভাত ঢুকত না, খানা ঢুকত না, যদি কবরে বাবার আজাব দেখত, যদি মায়ের চিৎকারের আওয়াজ শুনত। এজন্য আল্লাহ মানুষের চোখের আড়াল করে রাখছে দুনিয়াদারির নিজাম ঠিক রাখার জন্য, কিন্তু আল্লাহর নবী কয়, এই মানুষের জিন ছাড়া পশু পাখি সব তারা কবরের আজাবের আওয়াজ শুনতে পায়, এজন্যই দেখবেন কবরস্থানে মাঝে মাঝে গরু ছাগল দৌড় দেয়, আসেনি না রাই জোরে কন, গরু ছাগল দৌড় দেয়, হায়ওয়ানাত শুনতে পায়, মানুষ কাল্লা শোনায় না, কারণ দুনিয়ার নিজাম ঠিক রাখা লাগবে, কবরের আওয়াজ যদি শুনতে পায় এক মাইল দুই মাইলের ভিতরে কেউ বাড়ি বানাবে না, কবরস্থান দেখা যায় এর ভিতরে কেউ বাড়ি বানাবে না, দিনের রাতের বেলা কবরের পাশ দিয়া যাবে দূরের কথা, দিনের
বেলাও কেউ কবরের পার দিয়া যাইত না, যদি আল্লাহ কবরের আজাব মানুষে দেখাইতো আর শুনাইতো। এজন্য আল্লাহ গোপন করে রাখছে, গোপন করে রাখছে, কিন্তু আমার রহমতের নবীরে আল্লাহ দেখায়। নবী বললেন, ও মা, আমি দেখতেছি তোমার সন্তান কেমন আজাব ভোগ করতেছে, কেমন কষ্ট পাইতেছে রে মা, আমি তো আল্লাহর কাছে তার জন্য সুপারিশ করেছিলাম, আল্লাহ আমার সুপারিশ কবুল করে নাই। আল্লাহ বলেছে, তুমি মা যদি তারে মাফ না করো, আমি রহমতের নবীর সুপারিশ আল্লাহ কবুল করবে না। ও মা, তুমি একটু মাফ করে দাও, সন্তান তো তোমার, দশ মার দশ দিন তুমি পেটে নিয়েছো, কত রাত সন্তানের মাতার পাশে দাঁড়ায় দাঁড়ায় রাত কাটায় দিছ, অসুস্থ সন্তানের মাতার পাশে দাঁড়ায় কত বাবা রাত কাটাইছে, এ কত বাবা, এ যুবক, আজ যেই বাবারে তুমি কষ্ট দিতেছ, এই বাবা কত রাত হাসপাতালে তোমার বেডের পাশে দাঁড়ায় কাটাইছে, হিসাব নাই তোমার, এই খবর নাই, খবর নাই। আজকে নিজের সন্তানের প্রতি যতটা দরদ একটু চিন্তা করে দেখো, এতটা দরদ এতটা ভালোবাসা তোমার বাপ মার অন্তর তোমার প্রতি রয়েছে। কারণ সন্তান যত বড়ই হয় বাপ মার কাছে কোনোদিন বড় হয় না, সন্তান বাপ মার কাছে সর্বদা বাবুই থাকে, ছোটই থাকে। এজন্য ভাইয়েরা মনে রাখবা, আল্লাহ নবী যখন মহিলাকে অনুরোধ করতেছেন, মহিলা মাথাটা নিচের দিকে দিয়ে দিছে, কথা কয় না। আল্লাহ নবী কয়, মারে তুমি তারে মাফ করে দাও, মহিলা মাথা নিচের দিকে দিয়া দিছে আর কথা কয় না। নবী কয়, মা গো মাফ করে দাও, এইবার চেহারাটা উঠায়া চোখের পানি সাইরা কয়, না গো নবী আমি এরে মাফ করব না, ও গো নবী আমার পিঠে এখনো মায়ের দাগ আছে, বউয়ের কথায় আমার পিঠে এখনো মায়ের দাগ, এখনো আগাদের ক্ষত শুকায় নাই, ও গো নবী আমি কি আপনাকে আমার পিঠ দেখাবো। আল্লাহ নবীর চোখ থেকে দর দর করে পানি পড়ে নবী কান্দেন, সাহাবায়ে কেরাম কান্দেন। এই যে মদিনার জান্নাতুল বাকির সামনে দৃশ্য, আল্লাহ নবী কান্দেন, সাহাবীরা কান্দেন। ওই অবস্থায় মায়ের নবী রহমতের নবী দেখতেছেন মহিলা মাফ দিবে না, দিবে না, আর আল্লাহও মাফ করবে না। নবী পড়ে গেলেন বিপদে, কারণ নবী তো রহমতের নবী, উম্মতের সুপারিশকারী নবী, উম্মতের বিপদ দেখার পরও নবী এখান থেকে চলে যেতে পারেন না, উদ্ধার না করে। এবার আমার নবী রহমতের নবী কল্লি, সন্তান বুঝি এমন হয়, আমি নবী তা জানতাম না, আমি আমার মা পাই না, আমি আমার বাবা পাই না, আর মা পাইয়া সন্তান বুঝি মার এত কষ্ট দেয়, মালিক আমি এতটা জানতাম না। আল্লাহ মার দিলটা শক্ত হয়ে গেছে, কেমন করে মার দিলটা নরম করি, মালিক তোমার কাছে একটা আবদার জানাই। আল্লাহ কয়, কি আবদার কও? আল্লাহ আমি জানি বাপ মার দিল যত শক্ত হোক, যদি সন্তানের বিপদ নিজের চোখে দেখে বাপ মার দিল নরম হয়ে যায়, কারণ সন্তানের বিপদ বাপ মা সইতে পারে না। ও আল্লাহ, কবরের আজাবের দৃশ্যটা আমারে যেইভাবে দেখায় দিছ, এইভাবে তার মারেও তুমি দেখায় দাও, কারণ আমি নবীর বিশ্বাস, মা যদি নিজের চোখে দেখে সন্তানের সাপে কামড়ের দৃশ্য, আগুনে পোড়ার দৃশ্য, আর মা মা কয়া চিৎকার করার আওয়াজ যদি মা শুনতে পায়, মার দিলটা নরম হয়ে যাবে। মালিক একটা আবদার করলাম, তুমি রাগবানি। আল্লাহ কয়, বন্ধু তোমার এই আবদার আমি কবুল করলাম। সাথে সাথে আল্লাহ পাক কবরের আজাব মার চোখের সামনে আল্লাহ দেখায় দিছে। এইবার আজাব নবীও দেখে, মহিলাও দেখে, আর কেউ দেখে না, সাহাবীরা দেখেন না, মহিলা দেখতেছে কবরের ভিতরে তার সন্তানের আজাবের দৃশ্য, আর মা কয়া ডাকটা যেই কানে আসছে সাথে সাথে দিলটা নরম হয়ে গেছে। কারণ যুবক মনে রাইখ, মারে 500 টাকা দিয়া তুমি শাড়ি কিনা দিবা, এর চেয়ে বেশি খুশি হয়ে যাবে যদি মারে আম্মা কয়া 5 বার ডাক দিতে পারো,
মুখ বইরা আব্বা কয়া ডাক দাও, বাবার দিল খুশি হয়ে যাবে। মুখ বইরা আম্মা কয়া ডাক দাও, মার দিলটা খুশি হয়ে যাবে। কারণ বাপ মারে আম্মা কয়া যত বেশি সন্তান ডাক দে, বাপ মার দিল তত বেশি খুশি হয়। যখনই বাপ মার দিলটা তুমি আম্মা আব্বা কয়া ডাক দেয়া খুশি করে নিবা, আর শাহজিমের মালিক কয় বন্ধু জানায় দাও, যেই মুহূর্তে তার বাপ মা তার উপরে খুশি হবে, ওই মুহূর্তে আমি আল্লাহ তার উপরে খুশি হইয়া যা। বাপ মার খুশির উপরে আল্লাহ খুশি, বাপ মার অসন্তুষ্টের উপরে আল্লাহ অসন্তুষ্ট। যেই মাত্র মা এই দৃশ্য দেখছে, তখনই মা কই নবী গো, ওগো নবী আমার আল্লাহরে বলে না যা বন্ধ করতো, আমি আমার সন্তানের উপরে যত কষ্ট আছিল সব ভুলে গেল। মায় মাফ করতে দেরি হয়েছে, আজাব বন্ধ হতে দেরি হয় না। একটু জোরে কোন সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আর লম্বা করতেছি না, পাঁচটা আমলের কথা বলছিলাম, কয়টা? আমাদের বাপ মার জন্য সন্তান হিসেবে আমরা আমল করব কয়টা? এক নম্বর আসসালাতু লাহুমা, তাদের জন্য বেশি বেশি করে দোয়া করব, যেই দোয়াটা আল্লাহ কোরআনে শিখাইছেন, রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। নামাজের মধ্যে এই দোয়া করব, নামাজের বাইরেও এই দোয়া করব। হাঁটতেছি বাপ মার কথা ইয়াদ হইছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়াটা শিখাইছেন কে? আর একটু জোরে কে? যিনি দরখাস্ত মঞ্জুর করবে। আমি চাকুরির জন্য দরখাস্ত দিছি, যে মালিকের কাছে, ফ্যাক্টরির মালিকের কাছে দরখাস্ত দিছি, এই মালিক যদি অসংখ্য প্রার্থীর ভিতরে একজনকে ডাক দিয়ে আনে, আইনে বলে যে তুমি কেন আসছো, বলে স্যার আপনার ফ্যাক্টরিতে চাকরি নেওয়ার জন্য, কি করবা? বলে দরখাস্ত দিমু। মালিক যদি বলে আমার কাছে দরখাস্ত লিখবা, আসো আমি তোমারে দরখাস্ত শিখাইয়ে দিই, সে যদি তারে দরখাস্ত শিখাইয়ে দেয় যে আমার কাছে দরখাস্ত এইভাবে এইভাবে লিখবা, তাহলে বোঝা গেল আর কেউ চাকরি হোক না হোক অর্থটা হবে 100%, ঠিক না? আল্লাহ বলে সন্তান তুমি তোমার মা বাবার জন্য দোয়া করবা, আসো আমি আল্লাহ তোমারে দোয়া শিখাই দেই, আমার কাছেই তো দোয়া করবা, আমার কাছেই তো দোয়া করবা, আমি আল্লাহ শিখাই দেই, কেমনে দোয়া করবা বলো? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ পাক পবিত্র কোরআনের সূরা বনী ইসরাইলের মধ্যে বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কওলান কারীমা ওয়াকফিদ লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমা ওয়াকুর রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহর কাছে এই দরখাস্ত আমরা দিমু বাপ মার জন্য। এই দরখাস্ত লেখার সিস্টেম শিখাই দিয়েছেন কে? তাহলে এইভাবে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করবে 100%, এই একই না আছে তো ইনশাল্লাহ? এজন্য নামাজের মধ্যেই দোয়া করব, নামাজের পরে ইমাম সাহেবের সাথে দোয়া করব, ইমাম সাহেব পড়বেন, হুজুর পড়বেন, আমিও মুখে মুখে পড়ব, রব্বির শুধু আমিন বলবো না, আমিও মুখে মুখে পড়ব, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ভাইরা বন্ধুরা, এক এক একটা বিষয়ের মধ্যে এত লম্বা করা যাবে না। দুই নম্বর হলো ওয়াল ইস্তিগফারু লাহুমা, আল্লাহর নবী কই দুই নম্বরের যুবক
বাপ মার জন্য বেশি বেশি করে দান সৎকা করো। সুবহানাল্লাহ, জোরে করো। নবী বলে বাপ মার জন্য দান সৎকা করো, বাপ মার জন্য আয়োজন করো। এই যে আমার সেলিম ভাই এত সুন্দর একটা আয়োজন করেছেন, আল্লাহ নবীর হাদিসে এই আয়োজনের কথা, এই খরচের কথা বলা হয়েছে। জোরে করো, সুবহানাল্লাহ। এ যুবক, এই আয়োজনটার কথা, এই খরচটার কথাই করা হয়েছে হাদিসে। বাপ মার জন্য তুমি খরচ করো, ধর্মীয় একটা আয়োজন করো, ধর্মীয় একটা ওয়াজ মাহফিলের আয়োজন করো, কিছু মানুষকে খাওয়ানোর আয়োজন করো, করো খরচ করো। এই খরচটা যদি তুমি করো, আল্লাহ নবী ওই বনু তামিম গোত্রের যুবককে বলেন, তুমি খরচ করলে দুনিয়ায়, আর আল্লাহ সাথে সাথে খেদমত পৌঁছায় দেবে তোমার বাপ মার কবরে, যেন তুমি দুনিয়াতেই খেদমত করছো। তুমি যা চাইছিলা করতে, আল্লাহ তা কবরে পৌঁছায় দেবে। সুবহানাল্লাহ। ইনফাজ ওয়াহদিহিমা মিন বাদিহিমা। তিন নম্বরে নবী বলেন, মা বাবার যদি কোনো ওয়াদা থাকে, বাপ মার কোনো ওয়াদা যদি থাকে কোনো মসজিদে, কোনো মাদ্রাসায়, অথবা কোনো প্রতিষ্ঠানে, অথবা কোনো ব্যক্তিকে কিছু দেওয়ার, হাদিয়া দেওয়ার ওয়াদা যদি থাকে, ওই ওয়াদাটা তুমি পূরণ করো, অথবা বাপ মার কোনো ঋণ যদি থাকে, ঋণ তুমি শোধ করো। এটা হলো সন্তানের উপরে বাপ মার পাওনা, বাপ মার ঋণ তুমি শোধ করো। এ ভাই, ঋণের ভিতরে সবচেয়ে বড় ঋণ হলো, তোমার বাবা যদি তোমার কোনো চাচার অংশ ঠকায় থাকে রে যুবক, বাবার নামে 10টা 20টা গরু জবাই করার আগে চাচার অংশ তুমি ফিরায় দাও, নতবা কবরের আগুন নিবে না। বাবা যদি তোমার কোনো ফুফুর অংশ ঠগায় থাকে, অর্থাৎ তোমার বাবা যদি তার কোনো বোনের অংশ না দিয়া থাকে, তুমি যদি বাবার নেক সন্তান হও, কবরের আগুন নিবাইতে চাও, তুমি তাড়াতাড়ি করে তোমার ফুফুরে ডাকো, ফুফাতো ভাই বোনরে ডাকো, ডাইকে তুমি সম্পদ বুঝায় দাও, কারণ এই বাবা তোমার মহব্বতে বইরা এই অন্যায়টা করেছিল। আজকে আল্লাহ তোমারে সহি বুঝ দিছে, সম্পদ লইয়া বাবা কবরে যাইতে পারে নাই, তুমি ওই সম্পদ লইয়া কবরে যাইতে পারবা না। অতএব বাবা যদি কোনো অন্যায় করে থাকে কারো প্রতি, তুমি দ্রুত সেটা সমাধান করে বাবার কবরের আগুন নিবাও। যদি বাবা কারো হক নষ্ট করে থাকে, বাবার নামে মসজিদ দিবা, মাদ্রাসা দিবা, কোটি কোটি টাকা খরচ করবা, কিন্তু হক ফিরায় না দেওয়া পর্যন্ত আগুন নিবে না। খুব খতরনাক, সঙ্গীন এক বিষয়। যদি কোনো হক তার দ্বারা নষ্ট হয়ে থাকে সন্তান হিসাবে, তুমি সেটা খুঁজে খুঁজে বের করে এটা আগে তাড়াতাড়ি শুক করো, তাড়াতাড়ি এই মামলা ডিসমিস করো, কারণ এই মামলার রায় আল্লাহ নিজের থেকে দিবেন না। আল্লাহ বলবেন, বান্দা আমি জানি না, কারণ এটা অর বিষয়, এটা হক্কুল ইবাদ, এটা হক্কুল্লাহ, আমি আল্লাহর হক নয়, আমার একটা হক নষ্ট করেছো, যাও তোমার সন্তানের দানের খাতিরে মাফ করে দিলাম, কিন্তু এটা তো তুমি আরেক বান্দার হক নষ্ট করেছিলা, আজ আমি আল্লাহর আদালতে, সে যদি মাফ দেয় তাহলে আমি আল্লাহ তোমার মাফ করে দিব, তখন আমার আপনার বাঁচার কোনো উপায় থাকবে, কারণ হাসরের মাঠে কেউ কারো মাফ দিবে না, কেউ কারো। আরে আমার এত আদরের স্ত্রী, যার জন্য জীবন, যার জন্য মরণ, সেই স্ত্রীটা পর্যন্ত হাসরের মাঠে বিপদে পড়ে বলবে, তুমি যে আমার স্বামী, আমি তোমার চিনি না। সন্তান বলবে, বাবা চিনি না, বাবা সন্তানরে বলবে চিনি না। এত বড় কঠিন হাল। ইনফাজ ওয়াহদিহিমা মিম বাদিহিমা সিলাতু। তিন নম্বর চার নম্বরে নবী বলেন, সিলাতুর রাহমিল লাতি লা তুসালু ইল্লা বিহিমা। চার নম্বরে নবী বলেন, রে যুবক, তোমার বাবার যারা আত্মীয় স্বজন, বাবার যারা আত্মীয় স্বজন, তাদের খোঁজ খবর রাখো, তাদেরকে সাহায্য সহযোগিতা করো, তাদের সুখে দুঃখে পাশে থাকো। যদি তুমি তাদের খোঁজ নাও, সাহায্য করো, সুখে দুঃখে কাছে থাকো, খবর নাও, এই খবরটা আল্লাহ পাক তোমার বাবার কবরে আল্লাহ পৌঁছায় দিবে।
যেন তুমি তোমার বাবারই খোঁজ খবর নিছ, যেন তুমি তোমার বাবারই সেবা করছ, খেদমত করছ। এজন্য যারা বাবা হারাইছি, বাবার আত্মীয় চাচা, বাবার আত্মীয় ফুফু, চাচা তো ভাই বোন, ফুফা তো ভাই বোন, তাদের যখনই খোঁজ নিব সাথে সাথে আমার বাবার কবরে আল্লাহ আমার খেদমত পৌঁছে দিবে। মা যাদের নাই দুনিয়ায়, যুবক বলতেছি শোনো, মারে কবরে তুমি সেবা করবা কেমনে? আমার নবী বলতেছেন, মার আত্মীয় যারা আছে, মার আত্মীয় মামা, মার আত্মীয় খালা, মামা তো ভাই, খালা তো ভাই বোন, যারা আছে নানা নানি, এদের খোঁজখবর নিবা। যখনই এদের পাশে যায় তুমি দাঁড়াবা, মনে রাখো আমার নবী বলতেছেন, যে নবী জীবনে মিথ্যা বলেন নাই, সাথে সাথে তোমার মার কবরে আল্লাহ তোমার সেবা খেদমত পৌঁছে দিবে। এজন্য আল্লাহ নবী বলতেছে, যুবক সিলাতুর রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা। পাঁচ নাম্বার সর্বশেষ নবী বলেন, ইকরামু সদিকিহিমা মিন বাদিহিমা। পাঁচ নাম্বারটা একটু মনোযোগ দিয়ে শুনেন, আল্লাহ নবী বলতেছেন, যুবক মার খেদমত করতে চাও, বাবার সেবা করতে চাও কবরে, আমি নবী বলি শোনো, বাবার যারা বন্ধু বান্ধব, বাবার দুনিয়াতে যাদের সাথে চলত, বাবার বয়সের যে মানুষগুলা, ওদেরকে দেখলে পরে বাবার মতো শ্রদ্ধা কইর, বাবার বয়সের মানুষগুলারে দেখলে বাবার মতো শ্রদ্ধা কইর। বাবা যাদের সাথে চলতো, বাবার বন্ধু বান্ধব, ওদেরকে পাইলে পরে বইল, চাচা এক কাপ চা খায়া যান, চাচা আপনার ঈদের সময় একটা লঙ্গি দিলাম, চাচা আপনাকে একটা গেঞ্জি দিলাম, কত জীবন ভর আব্বার সাথে চলছেন, কতবার আপনাকে আমি আব্বার সাথে দেখছি, আজকে আমি আপনাকে দেখি কিন্তু আমার আব্বারে দেখি না, এই কথাটা বইলা চাচারে, যখনই তুমি কিছু হাদিয়া দিবা, চাচারে একটু খুশি করবা, আল্লাহর নবী কয় সাথে সাথে তোমার এই সেবাটা আল্লাহ কবরে, বাবার কবরে পৌঁছে দিবে। মা যাদের সাথে চলতো, মার বয়সের যে মহিলা, তাদেরকে দেখলে মায়ের মতো শ্রদ্ধা কইর, ডাক দেয়া কাছে আইন, মা চাচি কত কাল আপনি আম্মার সাথে চলছেন, আপনারে আমি কতবার আম্মার সাথে দেখছি, আজ আপনারে দেখি মারে দেখি না, কতটা বছর হয়ে যায় আম্মা বলে ডাকতে পারি না, চাচি একটু ঘরে আসেন, এক কাপ চা খায়া যান, একটা পান খায়া যান, একটু হাদিয়া দিলেন, 500টা টাকা দিলেন, 100টা টাকা দিলেন। আল্লাহ নবী কয়রে, যুবক যেই মাত্র তুমি তোমার মার বয়সের ওই মানুষটারে, মার ওই বান্ধবীটারে তুমি খুশি করবা, আল্লাহ সাথে সাথে তোমার এই খবর মার কবরে পৌঁছে দিবে। পাঁচটা আমল নবী এভাবে বলছেন, এক নম্বর বেশি বেশি দোয়া করো, দুই নম্বর তাদের নামে দান সদকা করো, মসজিদ মাদ্রাসা বানাও, ওয়াজ মাহফিলের আয়োজন করো, গরিব দুঃখীরে খাওয়াও। তিন নম্বর নবী বলেন, তাদের কোন, তারা যদি কারো কোনো হক নষ্ট করে থাকে, তুমি তাড়াতাড়ি করে হক পরিশোধ করো। চার নম্বর নবী বলেন, মা বাবার আত্মীয় স্বজন যারা আছে তাদের খোঁজ খবর নিও। আমি তো বলি ডায়েরিতে একটু নাম লিস্ট করে নেও না রে ভাই, ডায়েরিতে একটু নামটা লিস্ট করে নেও, আত্মীয় স্বজনের নাম, সপ্তাহে একবার না পারো দুই সপ্তাহে একবার হলো তাদের নাম্বার একটু কল করো, আল্লাহ তোমার অনেক বড় বানাইছে, আজকে তোমার আত্মীয় স্বজন অনেকে অনেক গরিব, একটা ফোন দিলে পরে তাদের আত্মাটা খুশি হয়ে যাবে। তুমি ওই নাম্বারগুলোতে অন্তত ফোন দিয়া, চাচা কেমন আছো, খালা তুমি কেমন আছো, কলিজাটা খুশি হয়ে যাবে। আল্লাহ নবী কয় এই খবর তোমার মার কবরে আল্লাহ নগদ পৌঁছায় দিবে। তুমি তোমার মার রক্তের মানুষগুলার খবর নিছো, মার কবরে আল্লাহ শান্তি পৌঁছায় দিবে। বাবার রক্তের মানুষগুলার খবর নিছো, বাবার কবরে আল্লাহ তোমার খেদমত পৌঁছায় দিবে। পাঁচ নম্বরে আল্লাহ নবী বলছেন, বাবার বয়সের মানুষের সাথে বেয়াদবি কইরো না যুবক, দাড়ি সাদা দাড়িওয়ালা মানুষের সাথে বেয়াদবি কইরো না, তাদের কলিজায় ব্যথা দিবা, এই ব্যথাটা তোমার বাবার কবরে কলিজা যা লাগবে, তাদের কলিজা খুশি করবা, বাবার কলিজা আল্লাহ খুশি করে দিবে। এটা আমি মৌলবীর কথা বলছি না, আমার নবীর কথা বলছি। তাও এক যুবককে সামনে রেখে মায়ার নবী এত দামি ওয়াজটা করতেছেন, যে ওয়াজটা আমি আপনাদেরকে শুনাইলাম, এই ওয়াজটা নবী একজন শ্রোতাকে সামনে রেখে করছেন, জোরে কোন সুবহানাল্লাহ,
ভাইরা বন্ধুরা, জন্য বলতেছিলাম বলুন, পাঁচটা আমল করা খুব কঠিন না সহজ? আমরা কারা কারা করতে রাজি আছে একটু হাত উঠে আল্লাহরে দেখা। আল্লাহ তুমি প্রতিটা হাতকে কবুল করো, মঞ্জুর করো। যে যুবকরা বুঝে না মালিক কষ্ট দিয়া লাইছে, আজ রাত ঘুমাইবার আগে আগে বাপ মার খুশি করার তৌফিক দান করো। একটা শেষমেশ হাদিস করে রাখতেছি, হাত নামান। নবী বলে, যে যুবক রাতের বেলা বাপ মারে খুশি করে রাতে ঘুমায়, সকাল হইতে আল্লাহ তার জন্য জান্নাতের দরজা খুলে দেয়। আর যেই যুবক রাতের বেলা বাপ মার কলিজায় ব্যথা দিয়া ঘুমায়, ভালো করে জানে তার মার কলিজায় ব্যথা, বাবার কলিজায় ব্যথা। এমন কথা কইছে মারে মার কলিজায় যে আঘাত লাগছে, এমন কথা কইছে বাবারে বাবার কলিজাটা কামড় দিয়ে উঠছে। এই পুরা বাপ মা নিজেরে ঘুমাইতে পারে না, একজন আরেকজনের চেহারার দিকে তাকায় কান্দে। আজকে দুর্বল সন্তানের চেহারার দিকে তাকায় রইছে, সন্তানের পকেটের দিকে বাপ মা তাকায় রইছে। যদি ঔষধ আনে তো পায়, কাপড় চোপড় আনলে পায়, নতুবা পায় না। বাবার কমরে শক্তি নাই, গায়ে শক্তি নাই, সন্তানের দিকে তাকায় রইছে। এই সন্তান আমি যদি আজকে বাবার একটা শক্ত কথা কই, বাবা প্রতিবাদ করবে না, কিন্তু বিছানায় পড়া বালিশে বিজয় বিজয় কানবে। এই পানির ফুটা আল্লাহর জমিন বরদাস্ত করতে পারে না। মার চোখের পানির ফুটা এমন কোন জমিন নাই যে জমিনে সহ্য করতে পারে। এই পানির ফুটা জমিনে পড়ে না, বরং আল্লাহর আদালতের ফাইলে গিয়া জমা হয়। আমার আল্লাহর আদালতের ফাইলে জমা হয়। আল্লাহর আদালতটা বড় কঠিন, ওই আদালতে জজরে ঘুষ দেওয়ার সিস্টেম নাই, বড় কোনো উকিল ধরার কোনো সিস্টেম নাই, মাপ চাওয়ার কোনো সিস্টেম নাই। এজন্য ভাইরে আল্লাহর আদালতে মামলা লইয়া কেউ উঠো না, কবরে যায় না, দুনিয়ার মামলা দুনিয়াতে ডিসমিস কর। বাপমার মামলা হলো দুনিয়ার সবচেয়ে বড় জটিল মামলা, বউয়ের মামলা হলো এরপরে জটিল, ভাই বোনের মামলা হলো এরপরে জটিল, এরপরে প্রতিবেশীর মামলা হলো এরপরে জটিল। এই মামলাগুলা দুনিয়াতে ডিসমিস কর, মামলা লইয়া কেউ আল্লাহর আদালতে উঠো না। আল্লাহ আমাদের সবাইকে বুঝদান কর। সবাই বলি আমিন। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।